কেমন আছো সবাই ওয়েলকাম সবাইকে একটা নতুন ভিডিওতে সো আজকে থেকে আমি নতুন একটা এসএমপি শুরু করতে যাইতেছি আরে আরে এই মিয়া তোমরা কারা এ ভাইয়া আমগোরা সারা এসএমপি ভিডিও শুরু করলা কিন্তু গজব পড়বো আপনার উপর এখন আমার কথা হইতেছে তোমরা কোথা থেকে আসলা এখানে তাই বলো আমরা আকাশ থেকে পড়ছি ভাইয়া তা তো বুঝলাম তোমরা সবগুলো আকাশ থেকে পড়ছো বাট এখানে কি চাও এখানে কি করতে আসছো ভাইয়া আপনার ভিডিও আপনারা দেখে পড়ছেন এজন্য আমরা সাহায্য করার জন্য এসে পড়ছি আচ্ছা তোমরা আমারে সাহায্য করতে আসছো চারজন এদিকে আসো চারজন লাইন দিয়ে দাঁড়াও এখানে ঠিক আছে ভাই টেরেন টেরেন খেলমুনি না টেরেন না সামনে দাঁড়াও মিয়া সামনে দাঁড়াও ওইটা ওখানে একা একা দাঁড়ায় কি করতেছে আরে ভাই ঘাস কাটে বুঝেন না ঘাস কাটা মানুষ তোমার কথা হইতেছে যে তোমাদের চারজনের স্কিল কি তোমরা যে আমারে হেল্প করবা তোমাদের স্কিল কি তাই বলো কার দিয়ে শুরু করতে চান আপনি কোন তো তোমারে দিয়ে শুরু করি তুমি বলো যে তুমি বলো ভাই মারা দরকার ছিল নি মোর নাম হলো নবা ফটো তো বুঝছেন কিন্তু আমার ইউটিউব চ্যানেল হলো নট নবা এক্সটি আমি হলাম এমন কন্টেন্ট ক্রিয়েটর যে হলো ফানি ভিডিও বানাই লাইক লেটস প্লে ভিডিও আগে ছিল সে মরি আসে আর আমিও আসি পড়িছি নতুন ফির ফানি কন্টেন্ট বানানোর জন্য আপনাকে আমি হেল্প করতে পারি বিভিন্ন ভাবে সেটা হলো আপনাকে পার্কো শিখাতে পারি আপনাকে ফানি হওয়া শিখাতে পারি আপনাকে একটা অ্যাক্টরে পরিণত করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার স্কিল বুঝলাম তুমি সিলেক্টেড ওকে ঠিক আছে ওকে ভাই এটা কোন কথা ভাই আপনি সিলেক্টেড ঠিক আছে আপনি মারতে হইব হ্যাঁ হ্যাঁ তুমি সিলেক্টেড এখন কথা হচ্ছে যে নীল গঞ্জি তোমার কাজ কি আমার ট্যালেন্ট হচ্ছে আমি একটা বিল্ডার তুমি একটা বিল্ডার ক্লাস অফ ক্লান্স এর বিল্ডার না না আমি এটা মাইনক্রাফট এর বিল্ডার রিয়েল লাইফ এর বিল্ডার না আমি সো তুমি ভালো বিল্ড করতে পারো আচ্ছা ঠিক আছে তুমিও সিলেক্টেড তুমি উপরে উঠো এখন কথা হচ্ছে তোমরা দুজন কি পারো তাই বলো ভাই আমি আকাশ দিয়ে পড়ছি ভাই আর আমি কি বলে ভালো পিভিপি পারি আমি যে পিভিপি পারো আচ্ছা ঠিক আছে তুমিও সিলেক্টেড তুমি কি পারো তুমি কি পারো এই তো ভাই স্ট্যাচু দাঁড়ায় থাকতে পারে খালি ভাই কথা বলতে পারে না ভাই আমি কি কমু আমি ভালো প্লেয়ার আচ্ছা ঠিক আছে ওব্বা কথা কইতে পারে না আচ্ছা ঠিক আছে তুমিও সিলেক্টেড সব ঠিক আছে বাট এখানে টোয়ার্কিং কেন করতেছে কাহিনি কি ভাই এড নোভাইস ডি টোয়ার্কিং করো কে ভাই আমি আপনি কি করতে আসেন এই আমি আমি আপনারা ভটকা খায় আমার বিষয় ডোরাচ্ছেন না আপনারা উপর গজব পড়বা বুঝছেন গজব পড়লে আপনার পাথরটা এটা থাকবে সো যেহেতু তোমরা চারজনই সিলেক্টেড হয়ে গেলা সো তোমরা আমার সাথে এসএমপি তে খেলবে এখন চলো আমরা বাড়িঘর বানাই ঠিক আছে গাছ পাস কাটতে হবে চলো ওকে এক মিনিট এই তোমার মিয়া ভয়েস কেমনে চেঞ্জ হয়ে গেল এটা ওর একটা ট্যালেন্ট তার মানে তুমি চিটাগাঙ্গা না না আমি চিটাঙ্গা মুকে তোমারে তো আমি চিটাগাঙ্গা ভাবে সিলেক্ট করলাম মিয়া এখন তো দেখি অন্য কাহিনী হয়ে যাইতেছে না ভাই আমি হলাম ভয়েস অ্যাক্টর ভয়েস অ্যাক্টর আচ্ছা ঠিক আছে তাও ভালো ভয়েস অ্যাক্টর ওকে ঠিক আছে চলো টি গাছপালা কাটি তারপর বাড়ি ঘর বানাইতে হবে চলো এ ভাই পোরা কই চলে গেল এদিকে আসো আমাদের বাড়ি ঘর আমরা এখানে বানাবো এই যেখানে সুন্দর সুন্দর ভেড়া আছে ঘাস কাটতেছো কি ভেড়া ঘাস খাওয়া নাকি ভেড়া ভেড়া মারো ভেড়া মারো ঘাস বানাইতে হবে এ এ ভাই ভাই একটা জিনিস কই ভাই আমার কাছে কিন্তু মোবাইল নাই যার কারণে আমি কিন্তু গুগল ম্যাপ ইউজ করতে পারতেছি না আপনারা কোনে এই যে ইকোনেক্স এর ভেড়ার পাশে আছি আমরা গরুর পাশে ইকোনেক্স এর ভেড়ার ভেড়া আমরা ভেড়ার এখানে আছি তোমরা গরুর এখানে আমি কই কি রে ভাই আপনি ভেড়ার কথা কোন এখানে তো আমি গরু দেখতেছি ভেড়া কোন দিক দিলে নি এই যে একটা সুন্দর নদীর পাড়ে দাঁড়ায় আছে এখানে একটা লেক আছে বুঝছো এই যে ভাইয়া খাবার না ভাইয়া আরে ভাইয়া ধন্যবাদ এ ভাই এখানে লেক আছে দাঁড়ান ভাই আইতাছি ভাই আমার হলো গোসল করা লাগবে অনেকদিন গোসল করি না আরে নোবা সত্যি কথা বললা দেশে এই যে ভাই আমি দাও মিয়া আমি ফার্স্ট ক্রাফট করছি আমি হসে বেড এই দেখো বেড এখানে রাখো রেসপন পয়েন্ট সেট করতে হবে বেড এখানে রাখো আপনাদের খুঁজতে যাইতে দেখি রাস্তা শেষ হইতাছে না এখন একটা গান মাথায় আইতাছে এটার কারণে কি গান বলো বলো এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো আচ্ছা ও কি ভয়েস অ্যাক্টর সিঙ্গার সবকিছুই নাকি ও মাল্টি ছাওয়ং ছেড আচ্ছা ঠিক আছে এই কোঅর্ডিনেট দিছে এখানে চলে আসো মিয়া এই মিয়া তুমি স্টোন কই খুঁজা পাইলা এই যে মাটির নিচে চলে গেছে আরেকজন আমাকে ছাড়া মারো আইজ তুমি মিয়া দাও তোমার তোমার মাটি নাকি যে তুমি কার রাস্তা দিবা না মিয়া এই মারবা না মিয়া একদম যেহেতু আমরা এই মাইনক্রাফটের ওয়ার্ল্ডের মধ্যে জন্মাইছি এখন এটা আমগর দেশের মাঠ আরে সমস্যা নাই কয়েকদিন পরে দেখবেন আমারে আমি বললাম কি কইতাম গলায় গামছা দিয়ে বইয়ে রইছি খাঁটি বাঙালি ও যদি গামছা না দিছে ঠিক আছে ওরে তখন আমরা লুঙ্গি পরায় নাচাবো ওকে এই ডান্স যাবো লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স ও লুঙ্গি ড্যান্স দিবে এই রাত হয়ে গেছে সবাই দেখা শোনালে জম্বি হাতে মার খাইতে হবে আমি মিন গোসল করে আসছি অলরেডি यस এই দেখছেন দেখছেন আমার পাওয়ার দেখছেন চলে আইছো তুমি তোমরা খুঁজা খুঁজা দেখছেন আমার পাওয়ার দেখছেন আমার সুপার পাওয়ার আমার অনেক টাইম লাগলো আমি ঠিকই আপনাদেরকে খুঁজে পাবো উদয় আপনাদের কাছে হেল্প নিতেছেন হেল্প নেওয়ার কোনো দরকার নেই এখন সবাই জিনিসপত্র বানাও সবার দেখে আমি আমার পিকেক্স বানাই নিচ্ছি ঘুমান না কি রাতে এই যে একটি আমি স্পাইডারম্যান হয়ে যায় জানো
আমি বললাম না আমি ওয়ারিয়ার এই দেখো কেমনে মারি সবাই এই দেখো দাঁড়াও আমি আগে স্টোন কালেক্ট করে নি আমি শর্ট বানাবো আমার তারপর সবার একদম এই কি তুমি কথা থেকে আসলে এখানে শর্ট বানাই লাইছে আম করে গো শর্ট দেন না কষ্ট সবাই সেলফ সেলফ এই না না শর্ট শর্ট নিবা না আসো শর্ট শর্ট দিতে ও আইটেম ফ্রি আইটেম ফ্রি আইটেম ফ্রি আইটেম আয় হায় আয় হায় কি কও আয় হায় আরে আমি আইতেছি জানেন না এই মনস্টার হান্টার দেখছো সবথেকে ভালো আমি খেলতেছি এখানে হ্যাঁ আমি এই রিস ব্রাদারের জন্য একটা দোয়া করতেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ভাই আল্লাহ আল্লাহ ওনার ভিতর থেকে শয়তান বের করে দাও আমাকে মেরে দিয়েছে শর্ট দিয়ে বের হ শয়তান আরে না 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 কোনো শয়তান নাই কোনো শয়তান নাই ভাই আমার পিছনে চল আমি ওইদিকে যাচ্ছি না ব্রো এই এক কাজ করি সবাই মিলে চলো রাত হয়ে গেছে একটা শেল্টার খুঁজি ঠিক আছে একটা ভিলেজে যাই চলো সবাই মিলে চলো ঠিক আছে এই ভিলেজ ভিলেজে চলো ভিলেজে চলো আমার পিছা জম্বি মানে আমি জম্বি পড়ছে রে আমার রেল ধরাবো তো রে বাবা ডাপার এই সবাই ভাগো ভাগো ভিলেজে চলো আমার বেশি করে মার দিব চলো ভিলেজে সকাল করি আচ্ছা সবাই নিজেদের মতো এই বাসাটা ভালো আছে আমার এই ভিলেজার কাকু সরয় ঘর আমার ভাই আমি একটা ঘর পাইছি ঘুমাই পড়ছি সবাই যে যে ঘর পাও ঘুমাও সব ঘুমাই সকাল করো ভালো একটা ঘুম হয়েছে এখন আমরা এই মিয়া তুমি পিছে কি করো এখানে আপনারে দেখলাম কেমন কেমন ঘুমাইতেছে আমার আগেও সন্দেহ ছিল তোমার উপর ঠিক আছে এই তোমরা কি করো এখানে সব মিলা কি রে ভাই এদের কাহিনী কি জীবনে কোনো কাজ করবো নাই আচ্ছা শুনো সবাই সবার মতো যাও সবাই সবার মতো যাও আমি আমার মতো যাইতেছি সবাই সবার মতো বাড়ি ঘর বানাও বাড়ি ঘর বানানোর পর দেখাবে ওকে বাই বাই এক কাজ করি চলো এইদিকে যাই সামনে একটা জঙ্গল আছে ওখান থেকে আমি উড কালেক্ট করি আমার অনেক উড লাগবে কারণ আমি এখন আমার বাড়ি ঘর বানাবো তারপর বেস বানাবো অনেক কিছু করবো আমার কাছে বেশি জিনিসপত্র নাই এক সার কিছু আছে কুমড়া কুমড়া নিয়ে নিই এক মিনিট ওইদিকে কি কেউ গাছ কাটতেছে নাকি আমার তো তাই মনে হইতেছে দেখি তো এ কাকু তোমরা কি করো ওই জায়গায় গাছ কাটতো সব ক্রাফটিং টেবিল আমার আরে আরো ক্রাফটিং টেবিল কি ভাই এখানে কত ক্রাফটিং টেবিল আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি গাছ কেটে এখান থেকে গাছ নিতে আসছি নিচে ক্লিক করলে পুরো গাছ ধরে কাটা যায় ইজি একটা কাটবো পুরো গাছ ধরে কাটা যাবে না না ও নেবো কিপ ইনভেন্টরি ইয়া করা রয়েছে নাহলে ওর আইটেম এখন আমি নিতাম যাই হোক ব্রো এখানে একটা কেভও আছে দেখছো ভাই এর মধ্যে পড়লে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা পরের দিনে কেব আমরা ইয়ে করতে আসবো পরের দিনে কেবের ভিতরে কি আছে সবকিছু দেখবো এখন আমি উড উড কালেক্ট করছি ভাই এখন আমি জায়গা ক্লেম করবো বাড়ি ঘর বানানোর জন্য দেখি দেখি কত উড আরে আরে দাও দাও ফ্রি উড ফ্রি উড ওকে ওকে বাও নাইস নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আর লাগবে ওকে কাট নিয়ে কোনো প্যারা না আমরা জঙ্গল আছে এই পিলার দেওয়া আসলো এখানে এখানে আমি আমার বেস বানাবো এই জায়গাটা আমার ভালো লাগছে বাট আমাদের অনেক রিসোর্সের দরকার আমাদের কাছে তেমন বেশি রিসোর্স নাই এই জায়গাটা পারফেক্ট আমার বেস বানানোর জন্য না ওইখানে বেড আছে একটা একদম শুরুতে আমরা সবাই মিলে যে বেডটা প্লেস করছিলাম দাঁড়াও ওটা আমি ঝাইরা দেই আরে আমি রেড বেড বানাই নিচ্ছি তো রেড ফুল এখানে তিন টাইপের চার টাইপের ফুল আছে সাদা হলুদ নীল লাল সো এখন আমি এখান থেকে রেড বেড বানাই নিব ডান ওকে সো এই জায়গাটা পারফেক্ট দেখো আমি এখানে আমার বেস বানাবো সো আপাতত আমার বেড এখানে রেখে দেই দেন আমার চুরি করা ক্রাফটিং টেবিল দাঁড়াও আমার ডাবল চেস্ট লাগবে একটা চুরি করা ক্রাফটিং টেবিলের পাশে চেস্ট রেখে দিলাম ওকে আমার মোটামুটি গড়ি বের বেছে ব্রো এটা ড্রপ করতো ফার্নেসটা ওকে ঠিক আছে ওকে ওকে ফার্নেস এখন থেকে আমার তো দেখো আমার বেস হয়ে গেছে মোটামুটি আমার বেস রেডি সো আমাদের আজকের ভিডিও পর্যন্তই থাকুক এখন আমি যাবো মাইনিং করতে এই দুই চান্দুর সাথে তো দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো বাই বাই